ইন আলহামদুলিল্লাহ ও রসুলিল্লাহ ওমান ওয়ালা সম্মানিত দর্শক শ্রোতা আমরা রমজান মাসের ভাগে এসে পৌঁছেছি মাখফরাতের দশ দিন চলছে আমাদের সকলের উচিত এই রমজানের ভিতরেই আমাদের নিজেদের গুনাসমূহ মাফ করিয়ে নেন আলোচনা করছিলাম আপনাদের সাথে গুনাহ কীভাবে মাফ করানো যায় আজকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহসালামের একটি হাদিস নিয়ে আপনাদের সামনে এসেছি যে হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাহাবাই ক্রামদের মাধ্যমে আমাদের বলে দিয়েছেন কিভাবে আমরা আমাদের গুনাহ সমূহ মাফ করাব আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সবসময় নামাজের প্রতি তাগিদ দিয়েছেন এই নামাজকে উদ্দেশ্য করে আজকে হাদিস আবু হরাই রাতা তা আল্লাহ তালন থেকে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আর আই তুম লাউ আন্না ফরান বিবা বি আহাদি কুম ইয়াগত আছে লুফিকুল্লিয়াউমিন হমসান হালিয়া বক দামারিহি উক্ত হাদিস আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম সাহাবাই গ্রামদের উদ্দেশ্য করে বলছেন যে তোমাদের বাসার সামনে যদি একটা নদী থাকে এবং সেই নদীতে যদি তোমরা প্রত্যেক দিন পাঁচবার গোসল করো তাহলে সেই গোসলের ফলে তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকবে তখন সাহাবাই গ্রাম বলল না আল্লাহ রসুল আমাদের শরীরে কোনো ময়লা থাকবে না তখন আল্লাহ রসুল সাল্লা আলাইসালাম বললেন হাজা আলিকা মাসালুসাল খামসি এই পাঁচ অক্ত নামাজ হচ্ছে এইটার অনুরূপ যে পাঁচ অক্ত নামাজ যদি কেউ পড়ে তাহলে পাঁচবার গোসল করার মতোই তার শরীর থেকে গুণাকসম মাফ হয়ে যায় পাঁচ অক্ত নামাজই এটার মতোই যদি কোনো ব্যক্তি পাঁচবার গোসল করার ফলে শরীর থেকে ময়লা চলে যায় তেমনিভাবে পাঁচবার নামাজ আদায় করলে তেমনিভাবে আল্লাহ তালা ঘোষণা করছে ইয়াম হো পাঁচ পাঁচকটা নামাজের ফলে তার জীবনের সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন তাই মাঘশরাতির দিনে আমরা যাতে আমাদের গুণাকসমূহ ক্ষমা করাতে পারি এই জন্য আল্লাহ আব্বুল কাছে বেশি বেশি আবেদন করব। এবং আমরা আমাদের নামাজকে সঠিকভাবে আদায় করব। আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে নামাজ ঠিকভাবে পড়ে গুনাকসমূহ মাফ করিয়ে তারপর যাতে আমরা جانت لاب كرت باي شي توفيق دان كروك و اكيد داوانا الحمد لله رب العالمين